বেসরকারি খাত ও বৈশ্বিক কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের কৃষি প্রতিষ্ঠান ও নীতিমালায় উন্নত তথ্য ব্যবস্থাপনা গবেষণা উন্নয়ন কর্মকাণ্ড বৃদ্ধির জন্য $858 মিলিয়ন দিচ্ছে বিশ্বব্যাংক। বুধবার বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক জলবায়ু পরিবর্তন, সহনশীল কৃষির বিকাশ, খাদ্য নিরাপত্তা ও সড়ক নিরাপত্তায় অর্থায়নের দুটি চুক্তিতে সই করেছে। বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন 5 বছরের গ্রেট পিরিয়ড সহ 30 বছর মেয়াদে এসব ঋণ দেবে। এর মধ্যে $500 মিলিয়ন কৃষি খাতের ঋণ কর্মসূচিটি হল প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনিয়রশিপ অ্যান্ড রেজিলিয়েশনস। এটি বহুমুখী ফসলের চাষাবাদ, খাদ্য নিরাপত্তা এবং জলবায়ু প্রতিকূলতা, সহনশীল খাদ্য কৃষি ব্যবস্থাকে সমর্থন করবে। জলবায়ু পরিবর্তনের চাপ মোকাবেলায় সক্ষম ফসলের জাতীয় চাষাবাদ বিস্তার, সর্বোত্তম কৃষি পদ্ধতি অনুসারে কৃষি উপকরণের যথাযথ ব্যবহারের দক্ষতা বৃদ্ধি এবং টেকসইভাবে পুষ্টিকর খাদ্য উৎপাদনে সহায়তা দেবে এই ঋণ কর্মসূচি। এর আওতায় কৃষি খাতে উদ্যোক্তা বৃদ্ধিতে সহায়তা থাকবে। একই সঙ্গে কৃষক পর্যায়ে ডিজিটাল কৃষি সেবা উপকরণের বিস্তার, খাদ্য নিরাপত্তা ব্যবস্থা উন্নতি এবং তরুণ ও নারী উদ্যোক্তা গড়ে তোলায় সহায়তা থাকবে। এদিকে সড়ক নিরাপত্তা কর্মসূচির জন্য $358 মিলিয়ন দিচ্ছে বিশ্বব্যাংক। দক্ষিণ এশিয়ায় এটি দাতা সংস্থাটির প্রথম সুনির্দিষ্ট সড়ক নিরাপত্তায় সহায়তা প্রকল্প। এর আওতায় জেলা সড়ক থেকে শুরু করে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মহাসড়কে হতাহতের ঘটনা কমানোর উদ্যোগ থাকবে। এর আওতায় দুটি জাতীয় মহাসড়ক N4 এবং N6 এর প্রকৌশল নকশা উন্নয়ন, বিভিন্ন সাইন ও মার্কিং স্থাপন, গতিসীমা নিশ্চিতকরণ ও জরুরি স্বাস্থ্যসেবাসহ সড়ক নিরাপত্তার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হবে।